নমস্কার, আমি অর্পিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এবিস কুকিং কানেকশন। আজকে নিয়ে এসেছি আমি একটি খুব জনপ্রিয় আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম। সবার প্রথমে নিয়ে নিয়েছি একটি প্যান কন্ডেন্স মিল্ক বানানোর জন্য। তার মধ্যে 2 কাপ দুধ নিয়ে নেব এবং 1 কাপ চিনি যোগ করব। তারপর ভালোভাবে চিনি ও দুধ মিশিয়ে নেব। দুধটি নাড়তে হবে কন্টিনিউয়াসলি এবং নাড়তে নাড়তে দুধটা যখন গাঢ় হবে এরকম এবং রঙটাও চেঞ্জ হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর একটি পাত্রের মধ্যে আমরা কন্ডেন্স মিল্কটিকে ঢেলে নেব। আপনারা চাইলে কন্ডেন্স মিল্কটি বাইরের কেনাও ব্যবহার করতে পারেন। তারপর একটি মিক্সিং জার নিয়ে নেব, তার মধ্যে আমের টুকরোগুলি দিয়ে দেব এবং স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, আমের পিউরি কিন্তু রেডি হয়ে গেছে। এবার কন্ডেন্স মিল্কের সাথে ভালোভাবে আমের পিউরি মিশিয়ে নেব। দরকার পড়লে আপনারা মিক্সারেও একবার ঘুরিয়ে নিতে পারেন। এরপর একটি মিক্সিং বোলের মধ্যে আমরা ফ্রেশ ক্রিম নিয়ে নেব। এখানে আমি একটি আমের জন্য 250 ml ফ্রেশ ক্রিমের ব্যবহার করেছি। এবার ইলেকট্রিক বিটার দিয়ে আমরা ক্রিমটিকে ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে স্মুথ একটা পেস্ট পাওয়া যায়। আমাদের ফ্রেশ ক্রিম কিন্তু রেডি। এরপর আমরা ম্যাঙ্গো মিক্সচারটিকে ক্রিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব ইলেকট্রিক বিটারের সাহায্যে। আরও একবার এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের মিক্সচার কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিছু ছোট করে টুকরো করে কাটা আমের টুকরো এখানে মিশিয়ে দিলাম। এটি কিন্তু অপশনাল, এটি না মেশালেও চলবে। দেখুন, আমাদের আইসক্রিমের মিক্সচার কিন্তু রেডি। এরপর একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে এই মিক্সচারটিকে আমরা ঢেলে নেব। এবং মুখ আটকে 8 থেকে 9 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 8 থেকে 9 ঘন্টা পর আইসক্রিম আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটি স্কুপারের সাহায্যে আইসক্রিমটিকে স্কুপ করে নেব। দেখুন, আইসক্রিমটি কিন্তু একদম দোকানের মতনই দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।